হ্যালো ফ্রেন্ডস, স্ট্র্যাটেজি ওয়াইজ ইংলিশ রিপোর্ট রাইটিং এর আমি যে পন্থা তোমাদেরকে বলেছিলাম যে 150 ওয়ার্ড থাকলেও তোমরা চাইবে কিছুটা কম লেখার, এবং বাড়তি কোনো কথা আমরা লিখবো না, কারণ আমাদের সময় অল্প এবং সেই সময় অল্প। এবং আমি প্রথমেই একটু উল্লেখ করে দিতে চাই, আমার এই রিপোর্ট রাইটিং সেটা কিন্তু WBCS ক্যাটাগরির নয়, WBCS ক্যাটাগরির নয়। আমি একেবারে PSC ক্লার্কশিপের একদম সেই সব ছেলেমেয়েদের কথা ভাবছি, যারা এক ভীষণ 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 রকম ভাবে ইংরেজিতে দুর্বল বলে আমার কাছে বারবার অ্যাপ্রোচ করছে। তারা যাতে 10টা বাক্য লিখে আসতে পারে, সেই রেসপেক্টেই আমি রিপোর্ট রাইটিংটা করাচ্ছি। আমি আবার বলছি, এই রিপোর্ট রাইটিংটা কিন্তু WBCS এর জন্য নয়, একেবারে একেবারে বিলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই কিন্তু এই রিপোর্ট রাইটিং। পরীক্ষায় অল্প সময় থাকবে এবং পরীক্ষায় কঠিন কঠিন শব্দ আমি বললেই শুধু হলো না, সেটা মনে রাখার ইস্যু থাকবে এবং তার মানেই তুমি বুঝলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি রিপোর্ট লিখে আসতে পারবে না। আমি আজকে তোমাদের একদম সোজা একটা বিষয় দিয়ে ধরবো এবং প্রত্যেকটা রিপোর্টই এতটাই ইজি থাকবে, তোমরা প্রত্যেকটা প্যাটার্ন লিখে রাখো এবং চিন্তা ভাবনা করবে যে কয়েকটা শব্দ আমি মার্ক করে দেবো, যে শব্দগুলো মাথায় রাখবে, আর বাকিগুলো কিন্তু তোমার অলরেডি পয়েন্টে দেওয়াই থাকবে, তার বেসিসে তুমি শুধু জুড়ে দেবে। তো এই বেসিসে আমি আজকে তোমাদের একদম সহজ একটা টপিক, রোড অ্যাক্সিডেন্ট, সেই রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা রিপোর্ট লিখে দেখাচ্ছি এবং শেষে একটা সেম প্যাটার্নের প্র্যাকটিস সেট দেবো, যেটা বাড়িতে আমারটা ফলো করে তোমরা লিখবে, লিখে আমাকে গ্রুপে পোস্ট করবে, আমাকে পার্সোনালি পোস্ট করে দেখাবে, গ্রুপে নয় আবার বলছি, পার্সোনালি আমাকে পোস্ট করবে যে কেমন হলো বা হয়েছে কিনা, একদম সেম টু সেম প্যাটার্ন ফলো করে। তাহলে চলো দেখে নেওয়া যাক একটা রোড অ্যাক্সিডেন্টের পয়েন্ট ওয়াইজ, পরীক্ষায় যেমন পয়েন্টগুলো দেখবে তার নিরিখে আমাকে 150 শব্দ দিল, আমি কি করে 80টা বা 90টার মধ্যে লিখবো। আমি 80টা 90টা বারবার বলছি যে অনেকেই হয়তো এটা সমালোচনা করতে পারো, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউতে মনে হয়েছে, যেহেতু সময় কম থাকবে, তোমার যিনি খাতা দেখবেন তিনি দেখবেন যে পয়েন্ট অনুযায়ী সবগুলো লিখেছে এবং সবগুলি সেন্টেন্স প্রপারলি লিখেছে এবং সে জানে, এবং সেখানে কোনো 3-4টা, সবার একটা টেন্ডেন্সি থাকে যে আরো 4-5টা শব্দ এদিক ওদিক থেকে জুড়ে আমি একটু বাড়িয়ে দিলাম। 150 বলেছে, 130টা না লিখলে হয়, 145টা পর্যন্ত লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার স্ট্র্যাটেজি যারা ফলো করতে চায় এবং যারা ভীষণ দুর্বল তাদের জন্য কিন্তু এই রিপোর্টটা, চলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা রিপোর্টের যেটা বলছিলাম রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, একদম সহজ ভাষায় সবাই করা এবং সবাই আমরা এর স্যাম্পল কপি আমাদের খাতাতে বা বিভিন্ন বইয়ে রয়েছে, তবু কতটুকু শুধু তোমাদেরকে মাথায় রাখবি সেটাই আমার শুধু দেখিয়ে দেওয়ার পালা। দেখো, রাইট টু নিউজ পেপার রিপোর্ট অন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য বেসিস অফ ফলোয়িং পয়েন্টস। একটা কোশ্চেন এরকম দেওয়া রয়েছে এবং সেখানে ডেট অ্যান্ড টাইম 10th July 2010 অ্যাট 9 AM, প্লেস কোথায়, হরিপুর ইন বীরভূম, কজ এ লরি কলিডেড উইথ এ বাস, অলরেডি বলা রয়েছে, ক্যাজুয়ালিটিস বা ক্ষয়ক্ষতি কি হয়েছে, দেখো এইটাই প্রথম মাথায় রাখার, ক্যাজুয়ালিটিস, রাইট। ডেড 10 জন, অর্থাৎ 10 ডায়েড অন দ্য স্পট, অর্থাৎ সেই অন স্পটেই 10 জন মারা গেছে, ইনক্লুডিং ড্রাইভার অফ বাস, বাসের ড্রাইভার, লরি ড্রাইভার নয় বাসের ড্রাইভার, তার মানে এখানে লরি আর বাসের অ্যাক্সিডেন্ট, বাসের ড্রাইভার মারা গেছে, 10 উন্ডেড, অর্থাৎ 10 জন গুরুতর আহত আর 5 সিরিয়াসলি, তাদের মধ্যে আবার 5 জন ভীষণ সিরিয়াস। এবার মেজার কি নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে মেজার আমরা পেলাম, রিমুভ টু বীরভূম সদর হসপিটাল, নাম্বার 2 মেজার এখানে বলা হয়েছে, লেফট অফ আফটার ফার্স্ট এইড কজনকে, 2 জনকে রেস্ট হসপিটালাইজড, বাকিরা হসপিটালাইজড অবস্থায় রয়েছে। তাহলে দেখো কিভাবে লিখবো, এবার লিখতে গিয়ে আমরা প্রথমে একটা হেডিং দিতে হয়, 10 ডাই ইন এ রোড অ্যাক্সিডেন্ট, 10 ডাই ইন এ রোড অ্যাক্সিডেন্ট, সিম্পলি সব থেকে ক্ষতিগ্রস্তটাকে আমাদের তুলতে হয়। এবং শুরুতে যে নিয়ম অনুযায়ী আমরা বলেছি, এখানে আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স বীরভূম 10th July 2010, আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স তুমি নাও দিতে পারো যদি 25টা শব্দের মধ্যে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেটা দেওয়ারও দরকার নেই। এবার দেখো শুরুটাই আমরা কি করেছি, 10 পার্সনস ইনক্লুডিং ড্রাইভার অফ এ বাস, এখান থেকেই যেহেতু কম শব্দের মধ্যে লিখতে হবে সেই জন্য আমরা ঘুরিয়ে স্টার্ট করেছি, অফ এ বাস কস্ট ডেট অন দ্য স্পট ওয়েন এ লরি কলিডেড হেড অন উইথ এ বাস অ্যাট হরিপুর টুডে অ্যাট 9 AM, এটাকেই সব জুড়লাম, সিম্পল 10 পার্সন ইনক্লুডিং ড্রাইভার অফ এ বাস, এই কথাটা প্রথম রাখলে, কস্ট ডেট অন দ্য স্পট ওয়েন আ লরি কলিডেড হেড অন, এই শব্দটা মনে রাখবে অটোমেটিক্যালি, যে কোনো
রিপোর্ট তুমি লিখে আসতে পারবে উইথ এ বাস অ্যাট হরিপুর টুডে অ্যাট 9 AM। এটা গেল প্রথম সেন্টেন্স। কম শব্দের মধ্যে যারা বলেছে যে 25টা শব্দের মধ্যে যদি হয় তখন আমি কি করব, রাইট? এবার দেখো নিচেটা বলছে, ইন দ্য অ্যাক্সিডেন্ট 10 others ওয়ার উন্ডেড। একই কথা লিখেছে, এখানে বলাই রয়েছে 5 of them সিরিয়াসলি, তার মধ্যে 5 জন ভীষণ সিরিয়াস। এই হচ্ছে মূল কথা, সেম প্যাটার্ন এরপরে জুড়ে দেবে তোমাদের যেটা প্র্যাকটিস সেট দেবো। দ্য ইনজিউর্ড ওয়ার রিমুভড টু বীরভূম সদর হসপিটাল ইমিডিয়েটলি। এই কথাটাই শুধু জুড়েছি আমি, তড়িঘড়ি করে যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। 2 of them ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এইড, দুজনকে এই যে লেট অফ আফটার ফার্স্ট এইড, তোমরা এখানে লেট অফ কথাটাই লিখে আসতে পারো যদি খুঁজে না পাও, রিলিজড কথাটা মাথায় রাখলে। যাদের শব্দ ভাণ্ডার নেই তাদের জন্য আমি ফোকাস দিচ্ছি এই ব্যাপারগুলোতে, যে কোন শব্দগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে, বাকি দেখো জোড়ার চেষ্টা করবে। আফটার ফার্স্ট এইড অ্যান্ড দ্য রেস্ট ওয়ার অ্যাডমিটেড টু হসপিটাল ফর ফিউচার বা ফার্দার ট্রিটমেন্ট আর ফর প্রপার ট্রিটমেন্ট। এইটুকু, তাহলে আমি এইটুকু জুড়েছি শুধু, এই কথাটা জুড়েছি শুধু, দেখো বাকি কিছু নেই কিন্তু। এটা একদম যারা ইংরেজিতে ভীষণভাবে দুর্বল তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্ট রাইটিং। এইটুকু লিখে আসতে পারলেও আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপে তুমি 50%-এর ওপরে নাম্বার পাবে রিপোর্টে, ইংরেজি রিপোর্টও। এইটুকু যদি লিখে আসো এবং সেখানে এই বেসে লিখলে কোনো রকম কোনো গ্রামাটিক্যাল ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না, কারণ আমরা নর্মালি জানি যে কি লিখতে হয় সব সময়। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে ফলো করব এবং এর বেসে তোমাদেরকে একটা যে প্র্যাকটিস সেট দিচ্ছি সেই প্র্যাকটিস সেটটা তোমরা আমাকে লিখে একদম হুবহু কপি করে লিখবে, দেখি তোমরা পারছো কি না তাও। ওকে, করে আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে পোস্ট করবে যে দিদি আমি এটা লিখলাম। তাহলে এবার চলো তোমাদের বাড়ির জন্য যেটা প্র্যাকটিসের দেওয়া থাকবে সেটা দেখে নেওয়া যাক। তো এবার দেখো আমি তোমাদের খুব সহজ থেকে নিয়েছি এই কারণে, কারণ দেখো আমি তো অনেক ভালো ভালো শব্দ দিয়ে হয়তো লিখে দেখিয়ে দিলাম, দেখো এটা এইভাবে লিখতে হয়, এটা এইভাবে লিখতে হয়। আলটিমেটলি তুমি হয়তো বুঝতেই পারছো না, মনে মনে ভাবছো আমি তো শব্দটাই জানি না তাহলে আমি করবো কি। এই কারণেই কিন্তু একদম এমন থেকে শুরু করছি আমি যাতে তুমি ধীরে 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 লিখতে শুরু করতে পারো এবং তোমার অভ্যেস তৈরি হয়ে যাবে, হ্যাঁ এইভাবে লেখা যায়। সেই জন্য কিন্তু আমি তোমাদের বারবার বলছি যেটা আমি করালাম খুব সোজা ভাষায় 3-4টে শব্দ শুধু আলাদাভাবে মাথায় রাখার, সেইটার উপর বেস করে একদম হুবহু কপি করে তুমি এইটা খাতায় লিখে ফেলো যে কিভাবে আমার যদি এটা থাকে তো আমি লিখবো কিভাবে। আমি এই যে 25টা বলেছি ধীরে 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 একটা একটা পার্টে যাব এবং ধীরে ধীরে তোমার স্ট্যান্ডার্ডটা আমি গ্রো করাবো আস্তে আস্তে, এটাই হচ্ছে আমার পলিসি। যারা অলরেডি ইংরেজিতে ভালো তাদের জন্য ভাই বলবো যে তোমরা যদি মনে হয় যে এটা বিলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি তাহলে তোমরা নাও দেখতে পারো, তোমরা যেগুলি যারা ভালো করছেন বা তোমার ক্যাপাবিলিটি নিরিখে যেটা ভালো মনে হচ্ছে সেটা দেখতে পারো, সেটাতে আমার কিন্তু কোনো রকম কোনো দ্বিধা নেই। কিন্তু একদমই কোনো ভুলভাল কমেন্ট করো না। আমি প্রথমেই রিপোর্ট ভিডিও শুরু করার সময়তেই বলেছি যে আমি একদম যারা লিখতে পারে না তাদের লেখাটা অভ্যেস করাতে চাই, তাদের মনে সাহসটা আনতে চাই যে তারা যাতে লিখতে পারে, সেই অভ্যেসটা তৈরি করাতে চাই। আর সেটা কখনোই কিন্তু ওপর থেকে শুরু হয় না, সেটা সবসময় নিচ থেকে আমাকে শুরু করতে হবে, একদম সহজ দিয়ে শুরু করতে হবে। ওকে, তাহলে চলো চলে যাওয়া যাক। দেখো সেম ক্যাটাগরির একটা কোশ্চেন নিয়েছি, রাইট এ নিউ রিপোর্ট ফর নিউজ পেপার অন দ্য বেসিস অফ ফলোয়িং পয়েন্টস 100 words। ডেট এন্ড টাইম 9 জানুয়ারি 2020, প্লেস সবরগ্রাম, ইচ্ছে মতন খুশি একটা আমি নিয়েছি এখানে, কিচ্ছু না বাঁকুড়া হয়তো নেই জায়গাটা। কজ লোডার লরি কলিডেড উইথ প্যাসেঞ্জার বাস, 14 ডায়েড অন দ্য স্পট, 26 ইনজিওর্ড, মেজার্স টেকেন কি কি, রিমুভ টু ডিস্ট্রিক্ট হসপিটাল, 15 রিলিজড আফটার ফার্স্ট এইড, 3 ট্রান্সফার্ড টু পিজি হসপিটাল কলকাতা। আমি একটা জিনিস বলে দিই, হয়তো রোড অ্যাক্সিডেন্ট তোমাদের নাও আসতে পারে, এটা কমন ফিচার্স, কিন্তু এখান থেকে আমার লেখার অভ্যেসটা যাতে শুরু হয় সেই জন্য এটা দিয়ে আমি শুরু করেছি। আমি সরে যাচ্ছি, তোমরা চট জলদি এটা লিখে নাও এবং এর আনসারটা আমাকে পাঠিয়ে দেবে।
একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সব থেকে সহজ সাধ্য স্ক্রিনশট নিয়ে নাও চট জলদি। এবং সবার শেষে একটা কথা বলতে চাই, দেখো কপি নয়, সব সময় বারবার বলছি যে অনেকেই একটা জিনিস চেষ্টা করো যে কোন একটা বই, এটা বই থেকে ওটা বই দেখে আমি একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করি, কপি নয়, নিজে নিজে লেখার চেষ্টা করতে হবে। অনেকেরই আমি দেখেছি অভ্যেস, ইংরেজি হয়তো বুঝতে পারছি না কিন্তু আমাকে দেখাতে হবে বলে বা ম্যাডাম কি ভাববে, দিদি কি ভাববে, সেই ভাবনা থেকে তোমরা অনেকেই চেষ্টা করো বিভিন্ন বই থেকে এটা ওটা থেকে একটু কালেক্টেড করে এদিক ওদিক জুড়ে টুড়ে দিয়ে দেওয়ার, সেখানে বেশ কিছু কঠিন কঠিন শব্দও থাকে, তাতে কিন্তু কোনো লাভ হবে না, বরং খুব সহজ সরল ভাষায় গ্রামাটিক্যাল মিস্টেক যাতে না হয়, তোমার সাধ্যের মধ্যে যে যে শব্দগুলি মনে থাকবে তার নিরিখে একা একা লেখো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এবং এটাই হচ্ছে প্রথম লিখতে পারা বা লেখার শেখার প্রথম ধাপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা প্রথম দেখছো তাদের অবশ্যই আমার জন্য অ্যাটলিস্ট শেয়ার করে দিও তোমাদের ফেসবুক প্রোফাইলে, যাতে অনেকের কাছে আমি পৌঁছতে পারি, যে কঠিন একটা রাস্তা, যে লড়াইয়ের রাস্তায় আমি নেমেছি সেই রাস্তাটা কিন্তু আমার জন্য খুব একটা সহজ সাধ্য নয়, তোমাদের সাহায্য পেলে আমি কিন্তু হয়তো এই রাস্তাটাতে তাড়াতাড়ি এগোতে পারবো, কারণ ফ্রি এডুকেশন সকলের কাছে পৌঁছে দেওয়া কিন্তু একদম খুব স্বাভাবিক নয়, বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন আমিও হচ্ছি, কিন্তু তা সত্ত্বেও শুধু একটাই তোমাদের কাছে বলার যে একটু শেয়ার করো, একটু সকলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও, সেটাই হবে আমার তোমাদের কাছ থেকে পাওনা। থ্যাংক ইউ এগেইন।